আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদে দা, বটি, ছুরি এগুলো আমাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আগে থেকে যদি এগুলো অ্যারেঞ্জ করে রাখা যায় তাহলে ঈদের দিন আর কোনো ঝামেলাই থাকে না। আর দা, বটি, ছুরি ধার করানোর জন্য দোকানগুলোতে থাকে প্রচুর ভিড়। তো আমরা যদি বাসাই এই কাজটি করে নিতে পারি তাহলে তো মন্দ হয় না, তাই না? দেখুন, আমি এখানে আমার কিছু ছুরি নিয়ে নিয়েছি। তো এগুলোতে কিন্তু একেবারেই কোনো ধার নেই। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কি পরিমাণে এগুলো ভোঁতা হয়ে গেছে। আমি কেনার পর থেকে এগুলো কখনোই ধার দেওয়া হয় নাই। তো ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি, আর আমার কোরবানিদের প্রিপারেশনটা নেওয়া হয়ে যাবে। এই কাজের জন্য আমার দরকার থালাবাটি মাজার এরকম একটা জাল আর একটু লবণ। এই দুটো জিনিস হলেই কিন্তু বাসায় এভাবে ছুরি, বটি, দা ধার করে নেওয়া যায় খুব সহজে। আর আপনাদের বাসায় যদি থালাবাটি মাজার কোনো ভিম বা অ্যাজিক্স টাইপের কিছু থেকে থাকে তাহলে ওটা এখানে দিয়ে নিতে হবে। আর একটু লবণ এই জালটা দিয়ে খুব ভালো করে এটাকে ডলতে হবে। দেখবেন কিছুক্ষণ পরেই কিন্তু এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এই জালটা দিয়ে মাজার কারণেই কিন্তু এটা অনেকখানি ধার হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু মোটেও আস্তে আস্তে করা যাবে না, এই কাজটা একটু দ্রুত এবং জোরে জোরে করতে হবে। একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যেন হাতটা কেটে না যায় বা হাতে ব্যথা না পান। দরকার হলে আপনারা একটা গ্লোভসও পরে নিতে পারেন। এইভাবে আমরা প্রত্যেকটি ছুরি এবং কাঁচিকে করে নিব, পরিষ্কার করে নিব। আপনাদের যদি বটি থেকে থাকে বটিও ঠিক একই পদ্ধতিতে করে নিতে পারেন। এই একই পদ্ধতি অনুসরণ করে যদি বটিটাও করেন ঠিক এরকমই ধারালো এবং পরিষ্কার হয়ে যাবে। এটা যে শুধু ধারালো হবে তা কিন্তু না, অনেক বছর ধরে পড়ে থাকা জংগুলোও কিন্তু এটা নিমিষেই একদম পরিষ্কার করে ফেলবে। এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনাদের বাসায় থাকা দা, বটি, ছুরি সব কিছুই খুব সুন্দরভাবে ধার করে নিতে পারেন। আর আপনাদের কোরবানির সময় দোকানে যেয়ে হয়রানিও হতে হবে না, আর ঘন্টার পর ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হবে না। তাতে আপনাদের কিছু টাকাও কিন্তু বেঁচে যাবে। দেখুন, আমি সবগুলোই অলরেডি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে এটাকে ওয়াশ করে নিয়ে আসছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দর পরিষ্কার একটা কালার হয়েছে। দেখুন, আমি পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নিয়ে এসেছি। এবার একটা পেপার টাওয়াল দিয়ে আমি খুব সুন্দরভাবে এই ছুরিগুলোকে ক্লিন করে নিব যেন পানি না থাকে। এবার আমি পরের স্টেপের দিকে আগাবো। এরপর আপনাদের দরকার হবে একটা ধারালো কিছু যাতে আপনারা ছুরি বা বটিটা একটু ধার করে নিতে পারেন। আমার কাছে এই টাইপের একটা মেশিং আছে। এই মেশিনের সামনের দিকটা বেশ একটু ধারালো টাইপের। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনারা সিরিজ কাগজ ইউজ করতে পারবেন। সিরিজ কাগজ কিন্তু বাংলাদেশে যে কোনো দোকানেই পাওয়া যায়। দেখুন, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা রেখে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন এটা কি ধার হচ্ছে কি হচ্ছে না। এটা কিন্তু খুব সুন্দরভাবে ধার হচ্ছে। আর এভাবে আমি প্রত্যেকটা ছুরি এবং কাঁচিকে খুব সুন্দরভাবে সানিয়ে নিব। এই যন্ত্রটার সামনের অংশটা কিন্তু পুরোটাই একটা সিরিজ কাগজের মতন। আপনাদের কাছে যদি সিরিজ কাগজ থাকে তাহলে এটার আর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার এখানে সিরিজ কাগজটা পাওয়া যায় না তেমন একটা, সেজন্যই এটার ব্যবস্থা করা। বন্ধুরা, অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক এবং কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে কাজ করতে উৎসাহ জাগায় দ্বিগুণ। আর এই কোরবানি ঈদে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই ছোট ছোট টিপসগুলা। এভাবে আমি সবগুলো কাঁচি এবং ছুরি ধার করে নিলাম খুব কম সময়ে এবং বিনা পরিশ্রমে, আর তো কোনো টাকাই খরচ হয়নি। এটা করতে কিন্তু অনেকখানি সময় লাগে না, আমার জাস্ট হাফ অ্যান আওয়ার সময় লেগেছে।
বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর একটা কমেন্টস করে জানাবেন, দেখুন আমার ছুরিগুলো কি সুন্দর করে ধার হয়েছে, একেবারেই চকচক করছে।